Once upon a time, in a small village nestled in the heart of a lush forest, there lived a young boy named Oliver. From a tender age, Oliver possessed a deep affinity for animals that was unmatched by anyone in his village. এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা তৈরি করার জন্য আমরা তিনটা স্টেপ ফলো করব। দেন ফোর নাম্বার স্টেপের মধ্যে আমরা ভিডিওটা এডিট করব। ফার্স্ট স্টেপে আমরা স্ক্রিপ্ট জেনারেট করব বা স্টোরি জেনারেট করব। দেন এরপর স্টোরির থেকে আমরা ইমেজ কালেক্ট করব। এরপর আমরা ভয়েস ওভার দিব, টেক্সট থেকে আমরা ভয়েস ওভার করব। এই কাজটা করার জন্য আমরা প্রথমে চ্যাট জিপিটিতে চলে আসব। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা এখানে একটা আমাদের স্টোরি, আমাদের যেরকম স্টাইলে স্টোরির প্রয়োজন এরকম লিখে তাকে পাঠাই দেবো। চ্যাট জিপিটিকে যখন সেন্ড করবো তখন আমাদেরকে একটা ইনস্ট্যান্ট স্টোরি জেনারেট করে দিবে। আমরা চ্যাট জিপিটির থেকে নিয়ে স্টোরিটা অল্প একটু অংশ, মানে প্রথম যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখান থেকে এতটুকু আপনি সিলেক্ট করবেন। প্রথম যে অংশটুকু নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি ডেস্কোডে চলে আসতে পারেন। ডেস্কোডে আসার পরে মিড জার্নি আপনি ইউজ করতে পারেন। এখানে আসার পরে স্ল্যাশ ইমেজিন লিখবেন। ইমেজিন লেখার পরে এটা আশা করি সকলেই পারেন। স্ল্যাশ ইমেজিন লেখার পরে আপনি প্রথম যে অংশটুকু লিখছেন ওই অংশটুকু এখানে আসার পরে আপনি পেস্ট করে দিবেন, এরপরে এন্টার করে দিবেন। তখন আপনার সামনে কিছু ইমেজ শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু কিছু ইমেজ চলে আসছে। ইমেজ আপনি যদি এটা পছন্দ হয় তাহলে আপনি প্রথম ইউ ওয়ানটা সিলেক্ট করতে পারেন। প্রথম ইউ ওয়ান সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ইমেজটা বড় করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি আপনি এটা চয়েস না হয় তাহলে আপনি নিচে যেটা আছে বি ওয়ান এটা সিলেক্ট করে প্রথম ইমেজটা আপনি চেঞ্জ করে এরকম সেম টাইপের আরও ইমেজ কিছু আপনাকে রেকমেন্ড করবে। ওগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে ওগুলো আপনি কালেক্ট করতে পারেন। দেন আপনার যখন ইমেজগুলো কালেক্ট করা হয়ে যাবে, তিন নাম্বার স্টেপে আপনি ভয়েস ওভার করবেন বা টেক্সট যে স্টোরিটা আপনি লিখছেন, চ্যাট জিপিটি আপনাকে যে স্টোরিটা লিখে দিছে ওই স্টোরিটা থেকে আপনি কী করবেন, একটা মানে ভয়েস ওভার দিবেন এআই দ্বারা। আমি কিছু ওয়েবসাইট দেখছি, কিছু ওয়েবসাইট গাড়াগাড়ি করে দেখছি, ওগুলো আমাদের যেটা আমার সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে এই ওয়েবসাইটটা। আদার্স আরও কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি যদি ভয়েস ওভার করেন, কিছু ওইগুলো আমাদের লিমিটেশন আছে, ওই লিমিটেশনগুলো কিন্তু ক্রস করা যায় না। আর এই সবারের কিছু লিমিট আছে, একটা ওয়েবসাইট দেখছি, আরও বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম। আমার কাছে একটা ওয়েবসাইট ফ্রি মনে হয়েছে এটা। এখানে আপনি কী করবেন, পুরো যেটা আছে পুরোটা এখান থেকে কপি করবেন। পুরোটা কপি করার পরে আপনি কী করবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন। অপশনগুলো এই উপরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে, নিচে আপনি চাইলে শুনতে পারেন এটা কীরকম। এরপর নিচে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনের উপর ক্লিক করে এটা ডাউন করবেন। আমার এটা কিন্তু ডাউন করা হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এখন আপনার তিনটা স্টেপ কমপ্লিট। আপনার স্টোরি জেনারেট করা কমপ্লিট, স্টোরি থেকে আপনার ভয়েস ওভার কমপ্লিট, এরপর আপনার ইমেজ কালেক্ট করা কমপ্লিট। তিনটা জিনিস নিয়ে আপনি চলে আসবেন আপনার ক্যাপকার্টে অথবা যে কোনো একটা ভিডিও এডিটের সফটওয়্যারে। সফটওয়্যার আসার পরে আপনি কী করবেন, এখান থেকে ফটোগুলো আপনি বসিয়ে নেবেন। আপনার চয়েস মতো যে ফটোগুলো আপনার পছন্দ হয় এই ফটোগুলো এখানে বসানোর পরে আপনি কী করবেন, এখানে নিচে যে বয়সটা আছে বয়সটা আপনি এখানে বসিয়ে দেবেন। বয়স আর ইমেজ দুইটা বসানোর পরে এখানে আপনি কী করবেন, আপনার ইমেজ আপনি যে ফটো বসাইছেন, যে ভিডিওটা শর্ট ভিডিওটা তৈরি করছেন এটা আপনি উপরে ক্লিক করে এক্সপোর্ট করে নিতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। এর পরবর্তী আপনি কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো।